আজ রাত্রিবেলায় রান্না হচ্ছে রান্নাঘরে চিকেন, আর রান্না করছে আমার বরমশাই যথারীতি। আজকেও সন্ধ্যাবেলায় বললো যে চলো গরমে খাবার জন্য একটা দারুণ রেসিপি বানাই, অবশ্যই চিকেনের পাতলা রান্না। আমিও রাজি হয়ে গেলাম, তাই অনেক দিন পরে ভাতের সাথে এই চিকেন রান্নাটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আজকে চিকেন রান্নাতে এই দেখো মাত্র এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগছে, রসুন, আদা, তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খুব সিম্পল রান্না, চলো তোমাদের দেখাই কেমন করে হচ্ছে আর কি কি ফোড়ন রাখছে, সেটাই হলো আজকে স্পেশাল। অলরেডি পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখানে কিছুই করছি না শুধুমাত্র ভিডিও ছাড়া। কাঁচা লঙ্কা চিরে নেওয়া হয়ে যাচ্ছে আর কিছু কাঁচা লঙ্কা বেটেও দেওয়া হবে। তো চিকেন এখানে 1 কিলো মতো আছে, আর তোমরা আন্দাজ করতেই পারছ যে খুব অল্প জিনিসপত্র দিয়ে আজকে চিকেন রান্না হবে। কয়েক টুকরো পেঁয়াজ, আদা আর রসুন, তার সাথে কাঁচা লঙ্কা বেটে নেওয়া হবে আজকে চিকেন ম্যারিনেট করার জন্য। এই মশলাটা খুব ভালো করে বেটে তার সাথে অবশ্যই মেশাতে হবে 2-2.5 টেবিল স্পুন মতো টক দই, আর এটা খুব মিহি করে পেস্ট করে নিতে হবে, আর তারপর মিশিয়ে দিতে হবে চিকেনে। এটা ভালো করে মেখে আধ ঘন্টা মতো ম্যারিনেট করতে দিতে হবে। বাকি দইটা চলো তুলে রাখা যাক ফ্রিজে। ঘরে পাতা দই বা কেনা দই, আমার ফ্রিজে কিন্তু সব সময় টক দই থাকে, এটা কিন্তু অনেক কাজে লাগে বা খাওয়ার জন্য শুধু শুধু খুবই উপকারী। আজকে চিকেনে ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেলে তেজপাতা, অল্প মৌরি, কাসুরি মেথি আর গোটা মেথি নিয়ে নেওয়া হয়েছে। আর এরপর সর্ষের তেল কড়াইতে দিয়ে দেওয়ার আগে কর্তা মশাই ভালো করে কড়াইটা মুছে নিচ্ছে, তার কারণ এতে গ্যাসটা কম খরচ হয়। তারপর কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল, অবশ্যই এটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা, গোটা মেথি আর মৌরি ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কেটে রাখা, কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজ নুন দিয়ে সিম করে খুব হালকা করে ভেজে নিতে হবে, তবে লাল অথবা ব্রাউন করা একেবারেই চলবে না। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিথিস আউটলুক, নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল চিকেন রান্না হচ্ছে, আর ভাবলাম সেটাই ভিডিও করা যায়, কারণ এই চিকেনটা সত্যি ভীষণ স্পেশাল গরমে খাওয়ার জন্য। পেট ঠান্ডা, মাথা ঠান্ডা রাখার জন্য এই চিকেনটা তোমরা কিন্তু একদিন বানিয়ে ফেলতেই পারো। তো আজকে চিকেনের রেসিপি থাকলো তোমাদের জন্য। প্রথমে কি কি হয়েছে তোমরা তো দেখলেই, এরপর চলো পুরোটা দেখাই। আজকে এই চিকেনটা রান্না হবে রাত্রিবেলায়, আমরা অনেক দিন বাদে ভাত খাবো, তার কারণ এই চিকেনটা ভাত দিয়েই ভালো লাগে, আর রাত্রে তো আমরা খুব একটা ভাত খাই না, তাই জন্যে আমার বাড়িতে ভাতও নেই। আমি ভাতটাও রান্না করবো, কিন্তু তার আগে চিকেনের রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার।
চিকেন তো একদিকে হচ্ছে আর চিকেন বসিয়ে দিয়ে আরেকজন মানে আমাদের শেফ গেছে রেস্ট নিতে রান্নাঘরের বাইরে। এখন আমি বসাচ্ছি ভাত, কারণ ওই যে বললাম ঘরে তো ভাত নেই, আমি সেটাও বসাবো। আর আজকে চিকেন আর গরম গরম ভাত দারুণ, জাস্ট জমে যাবে রাত্রিটা। তো এখন আমি ভাতটা বসিয়ে নিই। তবে হ্যাঁ, আরেকটা কথা জরুরি তোমাদের বলে দিই, আজকে চিকেনে কিন্তু গরম মশলা আর হলুদ কোনোটাই লাগবে না। দেখলেই তোমরা এখানে গরম জল হতে দেওয়া হয়েছে, যদি চিকেন সিদ্ধ হওয়ার সময় জল লাগে তাহলে তোমরা ইউজ করতে পারো অবশ্যই গরম জল, আর নাও লাগতে পারে কারণ চিকেনে অনেক সময় জল বেরোয় অনেকটাই। আজকে চিকেনে কাঁচা লঙ্কা তার সাথে অল্প গোলমরিচও অ্যাড করা হয়েছে। চলো ধীরে ধীরে রান্নাটা তোমাদেরকে দেখাই। চিকেন অনেকটাই হয়ে গেছে, চিকেন হচ্ছে আমি টেস্ট করে নিয়েছি মোটামুটি, কিন্তু এখন তো চিকেন খাওয়া যাবে না, সেই জন্য আমি একটু পাঁপড় খাবো। চিকেনটা দেখেই আমার খিদে খিদে পাচ্ছে। এরকম 30 সেকেন্ড দিয়ে তোমরা কিন্তু বাদাম, পাঁপড়, তারপরে হচ্ছে চানাচুর সবকিছু নরম হয়ে গেল, আবার আগের মতন হয়ে গেল। সিদ্ধ হয়ে পুরো রান্না হয়ে গেলে তোমরা এর মধ্যে অ্যাড করবে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর তার সাথে কাসুরি মেথি যেটা রাখা ছিল। তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন। আজকের চিকেনের রেসিপিটা তোমাদের জন্য আরেকবার। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে অ্যাড করতে হবে ম্যারিনেট করা চিকেন, তার সাথে অল্প চিনি, প্রয়োজন মতো নুন, গোলমরিচ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষে সিদ্ধ হতে দিতে হবে। প্রয়োজন হলে অ্যাড করতে হবে গরম জল। তারপর নামানোর আগে অবশ্যই অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কা আর তার সাথে আদা কুচি, রেডি হয়ে যাবে চিকেন। আমাদের ভাতও হয়ে গেছে, চলো টেবিলে যাওয়া যাক আর আজকে ডিনার শুরু করা যাক। চিকেন দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে, অবশ্য আমি যখন টেস্ট করেছিলাম চিনি আর নুনের পরিমাণ একদম ঠিক ছিল। রান্না হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে, তাই এখন আমরা গরম গরম চিকেন আর তার সাথে গরম গরম ভাত, যদিও ভীষণ গরম। আমার মেয়ে রাত্রিবেলা একদমই ভাত খাবেই না, সেই জন্য সে শুধু শুধুই চিকেন খাচ্ছে, কিন্তু আমরা দুজনে একদম ভাত আর চিকেন নিয়ে বসে পড়েছি। আমরা
বসে গেছি খেতে, অনেকটাই রাত হয়েছে আর এখন চিকেন দিয়ে খেতে খেতে গল্পটা সারব। চিকেনটা দেখেই মনে হচ্ছে খুব ভালো সেদ্ধ হয়েছে। আমি একটা কাঁচা লঙ্কা দিই, ও সরি এই এই যে চিকেনটা আমি ভাঙছি, এটা অসাধারণ হয়েছে। তোমরাও বানিয়ে খেও আর কি, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আজকের মতো ভিডিও।